দেখতেই পাচ্ছ সকাল সকাল এখানে করছি রুটি আর তরকারি, যে আলু পটলের তরকারি চাপিয়েছি। এখন বাজে কটা বাজে দেখো, 7:05 উঠেছি সকাল 6টায়। উঠে আগে রুটি তরকারি করছি। তো এই যে দুজন মিলে রেডি, এখন বেরোচ্ছে সকাল সকাল, আমাদের না নিয়ে কোথায় চলে যাচ্ছে কে জানে। আমরা যাইনি তো, আর আমি বাড়ি আছি, বাবা আরো বেরোচ্ছে এখন সকাল সকাল। বাজে দেখো 7:30 বেরোবো বললো, 8 বাজে তো বেরোবো। আমাদের আমার হলে আবার শুনে শুনাতে শুরু করে দিত, দেরি করলে কেন তো। সাড়ে 8 বাজে দিতাম, তোমার 5 মিনিট দেরি হলে শুরু হয়ে যায়। আর উনি আধা ঘন্টা দেরি করলে তার বেলায় আর কিছু না। সকাল সকাল যাচ্ছে, বেরিয়ে পড়লো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে রাইট 8টা, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। ব্লগ স্টার্ট করেছি অনেকক্ষণ আগেই, মানে কথা বলছি তোমাদের সামনে এখন এসে। তো হচ্ছে উঠেছি তো সেই 6টার সময় উঠেছি, উঠে নিয়ে তারপরে নাইটিটা চেঞ্জ করেই হচ্ছে ব্রাশ ট্রাশ না করেই রুটি তরকারি আগে তাড়াহুড়ো করে করলাম। তো যে পাপা কালকে বললো 7:30 বেরোবো, বেরোলো তো 8টা বাজিয়ে দিলো বেরোতে। তো যাই হোক, হচ্ছে আমার শ্বশুরমশাই আর ওর পাপা গেল হচ্ছে দিল্লির সব জায়গাগুলো মোটামুটি যেগুলো হচ্ছে সেগুলো ঘুরতে, আর আমরা যাব না আগে থেকেই ভেবেছিলাম। তো যত সে সকালবেলা উঠে পড়েছে, ওকে ডেকেছিলাম না, 6টার সময় আমরা উঠেছিলাম, আমি উঠেছিলাম, দিয়ে হচ্ছে ও উঠলো কটার সময়, 7:10 উঠেছে, উঠে কাঁদছে যাবে বলে। আমি বলছি না বাবা, এই গরমে যেও না, এমনি বাবা যা রোদ গরম বাইরে, প্রচণ্ড রোদ গরম, কত জায়গায় তো ঘুরে আসলে, হরিদ্বার, মথুরা, বৃন্দাবন, হাবড়া সব ঘোরা হয়েছে, আর এই গরমের মধ্যে বেরিয়েও না, বাইরে যা গরম, প্রচণ্ড গরম, আর এই দিল্লির জায়গাগুলো দেখা হয়নি, তো সেই জন্য আজকে সকাল সকাল বেরিয়ে গেল হচ্ছে, ছাতা নিয়ে গেছে, জলের বোতল নিয়ে গেছে, আর সকালবেলা খেয়ে যাবে বলে তাড়াহুড়ো করে। আমার শ্বশুরমশাই ধরো রুটি ছাড়া ওইসব খায় না, আমরা যেমন মধ্যে মধ্যে চাউমিন ম্যাগি এসব বানাই, কিন্তু আমার শ্বশুরমশাই ওসব কিচ্ছু খায় না, তো সেই কারণে ওই রুটি করলাম, রুটি তরকারি করলাম। আর আমি রুটি ফুটি আর খেয়ে খেয়ে ভালো লাগছে না গো সত্যি কথা বলতে, সেই জন্য একটু ম্যাগি বানাবো। তো আর আমি পরে ম্যাগি বানিয়ে খাবো, আর ওই আমার শ্বশুরমশাই আর তোর পাপার মতোই রুটি করেছিলাম দুজনের জন্য, রুটি আর আলু পটলের তরকারি করেছিলাম, দিয়ে খেয়ে গেল একবারে, চাটা খেয়ে রুটি তরকারি খেয়ে একবারে বেরিয়ে গেলো, জলের বোতল নিয়ে গেছে, ছাতা নিয়ে গেছে। রোদ তো বাইরে সেই হবে, আমার শ্বশুরমশাই শুধু বলেই যাবে গরম নেই, একটুও গরম লাগে না, আমি তো বুঝে পারি না কি করে এত গরম, এত গরমে ফ্যান চালায় না, আমি বলি শরীর খারাপ হয়ে যাবে, ফ্যান চালিয়ে না বলে আমার গরম লাগে না, আমি কি শরীর ভগবান জানে এই দেশের মনে হয় মানুষ না, আমরা কি এত গরমে বলে গরম লাগে না, গরমে বাঁচা যায় না, একটু ফ্যান অফ করে দেখবো এখানে থাকবে, শুই থাকবে, নিচে শুই থাকবে, বেশি সময় দিনের বেলা ফ্যান ম্যান কিচ্ছু চালায় না বলে আমার গরম লাগে না, আমার তাহলে থাক। দিয়ে হচ্ছে হচ্ছে সেই কারণে হচ্ছে গেল, আর আমি বলছি আজকে যান ঘুরতে বাইরে, দেখবেন গরম গরম নেই, গরম নেই বাইরে গেলে বুঝতে পারবে, তাও অত গরম মনে হয় লাগবে না, কারণ গরম কম লাগে তো, কিন্তু বিশাল গরম বাইরে, তো যোগে আনতে গেলে টের পাওয়া যায় ওই ভর দুপুরবেলায় ধরো, বাবা বিরাট গরম। তো যাই হোক, সেই জন্য তোজো কাজ ছিল, আমি শোনা কেঁদো না, যেতে হবে না এই গরমে, আমরা যাবো না, বাবা আমি আগেই বলেছিলাম যাবো না, ও বললো না না তোমরা যেও না, আমি না না তুমি বলবা তারপরে, ওই তোজোর শরীর খারাপ হয়ে যাবে এই রোদ গরমে, আর সত্যি কথা বলতে বাবা এই গরমে দরকার নেই। তো সেই জন্য ও দুজন মিলে গেলো হচ্ছে কোথায় কোথায় যাবে, ইন্ডিয়া গেটে যাবে, লোটাস টেম্পেলে যাবে, যেগুলো মেন মেন আর কি ওগুলো দেখিয়ে দেবে, লালকেল্লা, লোটাস টেম্পেল, ইন্ডিয়া গেট, কুতুব মিনার, এই 4টে ঘুরে আসবে একবারে, দিয়ে এবার বিকেলবেলা চলে আসবে বাড়িতে। হ্যাঁ তোজো শোনা তো বার্থডে কদিন পরে, তোমরা তো জানো 2nd মে ওর বার্থডে, তো সেই কারণে হচ্ছে আজকে ওর বার্থডের জামাটাও কিনতে যাবো বিকেলবেলায়। তো ওরা চলে আসবে,
দিয়ে তারপরে ওই মার্কেট থেকে মাছও নিয়ে আসবে। ওই যে বলি না যে হচ্ছে মেট্রো স্টেশনের ওখানে মাছ বাজার আছে, ওখানে মাছ টাছ সব রকম মাছ টাছ ওখানে পাওয়া যায়, ওখান থেকে কয়েক রকম মাছও নিয়ে আসবে। তো চলো তাহলে সাথে থাকো, কি করি না করি, দুই ঘরে বিছানা টিছানা সব ভালো করে গুছালাম আর রান্না খেয়ে রান্না বলছি রুটি তরকারি করে চা টা খেয়ে এক বেটা সব বাসন হয়েছিল, দুবার করে বাসন টাসন সব মাজলাম, এবারে দেখি কাজ ফাজ সব করবো। তো চলো তাহলে সাথে থাকো, কি করি না করি, পুরো ব্লগটা চেক করতে থাকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর এই যে দেখো তো যে সোনা সকাল সকাল টিভি দেখছে, ও টিভি আমাকে হাত ধরে নিয়ে আসছে, দিয়ে বলছে বুঝতে পারছো না কি বলছি, আমি বলছি আমি বুঝতে পেরেছি আমি চালিয়ে দেবো না। আরো ঘর দূর মোছাও হয়ে গেছে, যে ঘরটা একটু ভেজা ভেজা আছে, ফ্যান চালায়নি, তাও দেখো এমনি টানে শুকিয়ে যাচ্ছে। আর এগুলো তো আগেই হয়ে গেছে। আর এই যে সোনা টিভি দেখছে, চলো এবার টিভিটা অফ করবো, কাজ টাজ সব কমপ্লিট। কি হচ্ছে আর কিচেনটাও একবারে মুছে নিয়েছি, পরিষ্কারই ছিল তার একবার, কাজ টাজ সব কমপ্লিট। অনেক সকাল সকাল কাজ টাজ হয়ে গেলো, কেন অনেক সকালে উঠেছি তো সেই জন্য কাজ টাজ তাড়াতাড়ি হয়ে গেছে। এখন বাজে 15টা বাজে, এবার তোজোকে নিয়ে পড়াতে বসাবো, আর হচ্ছে আর পড়িয়ে টড়িয়ে নিই, 10টা পর্যন্ত পড়িয়ে নিই, এখন 15টা বাজে, 10টা পর্যন্ত পড়িয়ে নিয়ে তারপরে ম্যাগি বানিয়ে দুজন খেয়ে টেয়ে নিয়ে তারপরে আবার দুপুরের জন্য কাটাকুটো করে রান্না করতে হবে। আর আমার শ্বশুরমশাইরা তোদের পাপা তো বাইরেই খেয়ে নেবে, সকালে তো খেয়ে গেছে, আর হচ্ছে দুপুরে বাইরে কিছু খেয়ে নেবে। আর বাইরের যা খাবার জানোই তো, নন বেঙ্গলি খাবার, সে আমাদের বাঙালি হয়ে সব নন বেঙ্গলি খাবার টাবার ভালোও লাগে না, সে যতই রেস্টুরেন্টের খাবার হোক যাই বলো তাই বলো আমার ওসব পছন্দ হয় না, একদম ভালো লাগে না, বাঙালি খাবারের একটা টেস্টই আলাদা। তো সেই জন্য হচ্ছে তোমার রুটি তরকারি করে দিলাম, সকালে খেয়ে গেলো, আর বাইরে কিছু খেয়ে নেবে দুপুরে। আর আজকে রান্না হবে চিকেন, চিকেন করবো, কেন কি কালকে হচ্ছে রাত্রিবেলা চিকেন নিয়ে এসে, কারণ আজকে তো যেতে পারবে না বাজারে, সেই কারণে চিকেন করবো, আর দেখি কিছু একটা করে নেবো, ওরা তো রাত্রিবেলা এসেই খাবে, দুপুরে ধরো বাইরে খেয়ে নেবে। আর দুটো হেলমেট কেন বলো তো নিয়ে গেলো, এখান থেকে মেট্রো স্টেশন তো যেতে হেলমেট লাগবে, বাবারও লাগবে, তো সেই কারণে দুটো হেলমেট নিয়ে গেছে, বাইকে করে মেট্রো স্টেশন যাবে, তারপরে বাইক ওখানে রেখে দেবে, দিয়ে তারপরে মেট্রো করে করে ঘুরবে। গরমে অবস্থা খারাপ হয়ে যাবে, কিছু করার নেই, কিন্তু ঘুরতে তো হবে, ধরো আমরা তো কতবার করে গেছি, আমরা মনে হয় ইন্ডিয়া গেটে মনে হয় 10 বারের বেশি যাওয়া হয়ে গেছে। দিল্লি গিয়েছি তাই কি, এত দূরে ঘোরার জায়গা যেতে ইচ্ছা করে বলো গরমের মধ্যে, আর আমরা এখানে আসার পরে দিল্লি ফিল্লি সেরকম ঘুরতে যাওয়ার জায়গায় কোথাও যায়নি, 1 বছরের বেশি হয়ে গেছে, এত দূর থেকে কোথাও যেতে ইচ্ছা হয় বলো, কাছে হলেও আবার হয়, এখান থেকে কোথাও ঘুরতে যাবার 2-2.5 ঘন্টার ব্যাপার, কে যায় বলো দেখিনি গরমের মধ্যে, আর এই গরমের মধ্যে তো যাবোই না, ওই কারণে আমরা গেলাম, তোমরাই যাও না, এত বিশাল গরম, ও বলছিল না না তোমাদের নিয়ে যাবো না, বলছি আমরাও যাবো না, তুমি নিয়ে যাবো আমরাই যাবো না, এত গরমে ছেলেটার অবস্থা খারাপ হয়ে যাবে, আমাদেরও অবস্থা খারাপ হয়ে যাবে, বাবা যেহেতু আসেনি ধরো দেখেনি, তো সেই জন্য বাবাকে তো দেখাতেই হবে, আর আমরা তো কতবার দেখেছি কুতুব মিনারেও কতবার গেছি, ইন্ডিয়া গেটে, লোটাস টেম্পলে, লালকেল্লা, অনেকবার করে যাওয়া, কেউ ঘুরতে আসলেই ধরো তাদের নিয়েও যাওয়া হয়েছে, প্লাস আমরা তো 1 জানুয়ারি হলেই ইন্ডিয়া গেটে যেতাম, অনেকবার গিয়েছি, সব থেকে বেশি ইন্ডিয়া গেটেই যাওয়া হয়েছে, তো সেই জন্য আর গেলাম না, আর রোদ গরম যা, তো সেই জন্য তো চলো দেখি তো সোনাকে পড়িয়ে নিই, পড়িয়ে টড়িয়ে নিয়ে তারপরে আবার কাজ আছে। কেন এতক্ষণ টিভি দেখলে আবার এখন একটু পরে কেন, আমার কাজ নেই বাবা, চলো ঘর দূর মুছলাম না, আবার মুছবো বাবা, আমার কষ্টটা হবে না শরীরে, একবার করে মুছলাম আবার মুছবো, খেলা অনেক করেছো বাবা, সকালে উঠে তো খেলাই করলে, দুধ খাওয়ার আগে কতক্ষণ খেললে, তারপর আবার খেললে, আবার টিভি দেখলে, চলো চলো চলো, ওই দেখো 9:45 বেজে গেছে বাবা, চলো দেরি করো না, শোনো টিভি পেলে তো তোমার কিছু চাই না বাবা, চলো তো কারেন্ট গেল, ওই দেখ দেখেছিস ফ্যানের ই কমে গেল না, তো কারেন্ট যায়নি তো ফ্যানের ইয়েটা, ও আচ্ছা ভোল্টেজ আপ ডাউন করছে তার মানে, চ বাবা আয় চল আয় দেখি পড়িয়ে নি, তোর পিছনে টাইম দিতে দিতে যত টাইম আর শেষ, নিজের জন্য আর কোনো টাইম নেই, দেখি আমি একটু ঘরে শেক করবো, ঘরের টাই ব্যাপারেও পড়ে যাচ্ছে খুব, ল্যাপটপটা রেখে গেলো, ল্যাপটপের ব্যাগ নিয়ে গিয়েছে, এ ভাই আমার ওটা নিয়ে আসি দেখি, ওই ঘর থেকে চ চ চ চ চ তো দেরি করিস না বাবা, চ আমি ওটা নিয়ে আসি, দাঁড়া
চলে আয় বাবা, চলে আয়। এই ছেলেটাকে না খুব ডাকতে হয়, একবারে আসে না বলে আমার খুব মাথাটা গরম হয়ে যায়। বলো কি বলতে চাও? কি বলছিলে একটু আগে? কি বার্থডেতে? আজকে গিফট নেবো, আজকে কিনবো পাগল। বৃহস্পতিবারে বার্থডে, বুধবারে গিফট কিনবো, তার আগে না। তুমি নিয়ে এসে রাখবা, সে খুলে খেলে এক করে ফেলবা। বার্থডে গিফট আগেই তুমি খুলে ফেলবা। বার্থডে যেদিন হবে তার আগের দিন আনবো, আর বার্থডের দিন খুলবা গিফট, সারপ্রাইজ। সবাইকে দেখাবো না সারপ্রাইজ গিফট? মাম্মার থেকে কি নিলে, পাপার থেকে কি নিলে, ওগুলো দেখাবো না সবাইকে সারপ্রাইজ? ঠিক আছে, দেখা দেবো। যা খুশি ওই গিফট নিতে পারবো? হ্যাঁ নিতে পারবো, দেখা যাক কি হয়। চলে এসো চলে এসো, ভালো করে পড়াশোনা করে না, বার্থডে দেরি আছে। বার্থডে গিফট গিফট করে মাথা খারাপ করে ফেলছি। এটা নেবো, ওটা নেবো, এই রিমোট কন্ট্রোল, এই ট্রেন গাড়ি, এই এ গাড়ি, ট্রেনের পট্রিয়া, এই উইকেট সেট, এটা ওটা, মানে ওর ডিমান্ড আর শেষ হচ্ছে না। বার্থডেটা যে কবে চলে যাবে তারপরে একটু মাথাটা আবার সাধ্য হবে। বক 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 করে করে মাথাটা খারাপ করে দেবে সারা দিন। মাম্মা আমার এই গিফট লাগবে, মাম্মা আমার ওই গিফট লাগবে, ওই করে যাবে সারা দিন। গিফট কেনা হবে আজকে না, গিফট কেনা হবে বার্থডে যেদিন তার এক দুদিন আগে, নয়তো তুমি খুলে ফেলে সব নষ্ট করে ফেলবা। যে দেখো অত গরম না, তুই যেমন করছিস এই দিকটা একটু গরম আছে। ঠিক আছে চলো, আমি দুটো খাবার দিই। মন্ডে থেকে পর মন্ডে, টুডে, ওয়েডনেসডে। ধরে ধরে লেখো। লিখলো কত বানান লিখতে দিয়েছিলাম যেখান থেকে, শর্ট সব বানান গুলো লিখলো। এখন এই ছেলেটা একটু কথা শুনবে না, একে আমার বোকে বোকে মাথাটা খারাপ করাবে। এই তো জো, ওই দেখো বাক্যগুলো লিখে বাইরে চলে গেল, দেখেছো? রাম কিতাব পর গগন অমৃত খা রাজা জিলেবি খা গৌরব কামিজ প্যান্ট মোহন সিটি। আয় চলে আয় বাক্য বানান ধরবো, তাড়াতাড়ি আয়। তো যে শোনাকে পড়ানো কমপ্লিট হলো, কটা বাজে দেখো, পুরো রাইট 10টায় বাজে। 5 মিনিট আগে উঠলাম, উঠে বই টইগুলো গুছিয়ে বিছানা বিছানা গুছিয়ে রাখলাম আবার ঠিক করে। আর এই যে আমার তো যে শোনা এখানে খেলা করছে, তো চলো এবার দেখি ম্যাগিটা বানিয়ে নিই। ম্যাগিটা বানিয়ে খেটে এনে রান্না করবো। আবার ব্রিজটা ভাঙলো, ভেঙে টেঙে নিয়ে আবার বানালো। আচ্ছা একটা নিচ দিয়ে যাচ্ছে গাড়ি, উড়ে না, বিশাল ব্রিজ হয়েছে তো তাহলে। নিচ দিয়েও যাচ্ছে ওই ব্রিজে, আবার ওপর দিয়েও আসছে। সেই তো, বাহ খুব ভালো, খেলা করো। ঠিক আছে, কি খেলবা? ক্রিকেট? আচ্ছা ঠিক আছে, কবে থেকে? বাবা কালকে পাপার সাথে দুবার তিনবার খেললো, দাদার সাথে খেললো দুবার করে, ও নাকি ক্রিকেট খেলা বন্ধ করে দিয়েছে। ও নাকি পুলিশ গাড়ি চালাচ্ছে, পুলিশ গাড়ির আওয়াজ। ঠিক করে নিচে বসে চালাও, কোন দেশে চালাবে? হয়েছে, ম্যাগিটা বানাচ্ছি। তো জোর আবার নাকি ম্যাগি মশলা নাকি ঝাল ঝাল করে, ওর নাকি ঝাল লাগে, তরকারি ঝাল দিয়ে খায় তখন ওর ঝাল লাগে না বেশি। আমার এতে নাকি ঝাল লাগে, এক প্যাকেট দিয়েই ওরটা তুলে দেবো, দিয়ে তারপরে আমার ওই এক প্যাকেট আবার দেবে।
দুজনের ম্যাগি রেডি, এটা আমার, এটা তোজোর। চলো দুজন মিলে খেয়ে নিই আগে, ওর সাথে একটু খেলা করতে হবে। মাম্মা খেলা করো না, মাম্মা খেলা করো না, মানে খেয়ে না আমার ভালো লাগছে না, শরীরটা চলছে না, মনে হচ্ছে একটু খেয়ে দিয়ে শুয়ে থাকি। কেমন তো চলো দেখি, এবারে খেয়ে নিই, মনে হচ্ছে যেন খেয়ে দিয়ে নিই একটু ঘুমা, ভালো লাগছে না, কেমন একটা ক্লান্তি ক্লান্তি লাগছে, ভালো লাগছে না, মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি, কেমন যেন লাগছে। 10টা 10 বাজে দেখি খেয়ে টেয়ে নিয়ে ওর সাথে একটু খেলা করো, মাম্মা খেলা করো, ওরম করে না বাবা, মাম্মা খেলা করো, মাম্মা খেলা করো করেই যাচ্ছে। দেখি একটুখানি খেয়ে দিয়ে নিয়ে ওর সাথে 5 মিনিট একটু খেলে নিই, একটুখানি 10 মিনিট একটুখানি রেস্ট করে নিই, একটুখানি শুয়ে নিই 10 মিনিট দিয়ে, তারপরে খেলা করতে করে রান্না করছি। 10টা 10 বাজে, বেশি বাজেনি এখনো। চলো চলো মানে খা খা খা, সারাদিনে কি করছি না করছি সব দেখানো, বুঝলে, বুঝতে পেরেছো? চলো খেয়ে নি, কি খেলা করতে হবে, ঠিক আছে? আচ্ছা এটা দিল্লির রাস্তা, যেমন নিচ দিয়ে রাস্তা উপর দিয়ে রাস্তা, ওরকম কোনটা চালাবো আমি? মিক্সার ট্রাক, মশলা গাড়ি। মামা দাঁড়াও, এই বাবা মশলা গাড়ি তো এখানে আটকে যাচ্ছে, এই তো এখানে, ঠিক আছে। ও মাম্মা একসাথে চালাবো উপর আর নিচে যে গাড়ি, ঠিক আছে? নাও নাও তুমি ইয়ে করো, হ্যাঁ আমি স্টপই আছি, নাও এই নাও, একসাথে চালাতে হবে, ঠিক আছে নাও চালাও। আমি তো আগে বেরিয়ে গেলাম, আরে তুমি ভিডিও বেরোবে আগে, বুঝছো? এবার কি করতে হবে আবার? হ্যাঁ এবার আবার কি করতে হবে? এবার আমি উপর দিয়ে চালাই, তুমি নিচ দিয়ে হবে? ওটা ধরবে না, নাও ওটা নাও, ছোটটা নাও, যা। এবারে রান্না চাপাবো, এই যে চিকেন, চিকেনটা ডিপ ফ্রিজে রাখা ছিল, বার করে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ আগে, এই যে আলুগুলো ভেজে নিলাম, মাংসের আলু, আর এই যে মশলা ফসলা সব কেটে কুটে নিয়েছি রেডি করে, আর এখানে শাকটাও কেটে নিলাম, আর এই যে শাকের পেঁয়াজ রসুন। চলো এবার ঝটপট আগে মশলাটা করে নিই মাংসের, তারপর মাংসটা চাপিয়ে দেবো একদিকে, আর একদিকে শাক চাপিয়ে দেবো আগে মশলাটা করে, পেঁয়াজটা ভাজতে দিয়ে দিই আগে, দিয়ে তারপরে মশলাটা ততক্ষণে করে নিই। আর এই যে দেখো মতো যে শোনা, কী করছো বাবা? মেট্রো চালাচ্ছো? ওই দেখো পায়ের বুঝি, ওই ওই দুটো কি? আর ওই দুটো পাশের দুটো কি? পাশের দুটো কি? হ্যাঁ ওই দুটো হাতের দুটো স্টিয়ারিং, তো চলো এদিকে রান্না হচ্ছে, আমার এদিকে বোনের সাথে মার সাথে কথা বললাম, ফোন করেছিল দুজনাই, প্রথমে মা করেছিল, মার সাথে কথা বলো, মানে আমি করেছিলাম মনে হয় নাকি, হ্যাঁ মার কাছে আমি করেছিলাম, আমার বোন আমার কাছে করেছিল, যে দুজনের সাথে কথা বললাম। আর চিকেনটা অনেকক্ষণ আগেই চাপিয়ে দিয়েছি, চিকেনটা বেশি ঝোল করব না, কষা কষাই করব। ভাত চাপিয়ে দিয়েছি, ভাত হচ্ছে আর এখানে শাকটাও হচ্ছে, শাকটা হয়েই গেছে প্রায়, আর একটুখানি হবে, মাংসটাও হচ্ছে, একটুখানি জল দিলাম, আলুগুলো দিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে, অনেকক্ষণ আগে বলতে একটুখানি আগেই দিয়েছি, আলুগুলো সিদ্ধ হবে এখন, মাংস আর একটুখানি হবে সিদ্ধ, ওই জন্য একটুখানি সামান্য জল দিয়েছি। রান্না বান্না সব কমপ্লিট হলো, এই হচ্ছে কলমি শাক ভাজা, এখানে হচ্ছে চিকেন, চিকেন কষা, আর এই হচ্ছে ভাত। তো স্নান ধান হয়ে গেছে, স্নান করে পুজো করে নিয়েছি, আর হচ্ছে তোমার
এখন বাজে তোমার 2:05 বাজে। তো এবারে দেখি তোজোর আমি খেয়ে নেবো। আর তোজোর পাপা ফোন করেছিল 1:30 সময়, 1:25 না 1:30 ফোন করেছিল, তা বললো বাড়ি এসে ভাত খাবে, তো সেই জন্য আবার ভাত চাপাতে হলো। আগে জানলে পরে একসাথেই করে নিতে পারতাম। তোজোর আর আমার মতোই ধরো ভাত করেছি, জানি ওরা দুপুরবেলা বাইরে খেয়ে নেবে, বললো বাইরে খেয়ে নেবো, তা বলছে বাইরে ভাত টাত কিছু পাওয়া যাচ্ছে না, প্যাটিস খেয়েছে আর টুকটাক কিছু খেয়েছে, তো তার জন্য বাড়ি এসে ভাত খাবে। দেখা হয়ে গেছে ঘোরা টোরা, এখন কুতুব মিনারে আছে। 1:30 সময় ফোন করেছিল, বললো কুতুব মিনারে আছে, ওখান থেকে মনে হয় চলে আসবে। আর সব জায়গায় রাজঘাটে গিয়েছে, ইন্ডিয়া গেটে গিয়েছে, লালকেল্লায় গিয়েছে, লোটাস টেম্পলে গিয়েছে। প্রথমে গিয়ে লোটাস টেম্পল ঘুরে নিয়েছে, অনেক জায়গা ঘুরেছে, যে লাস্টে কুতুব মিনার দেখে তারপরে বাড়ি আসবে। তো বললো যে ভাতটা কিছু পাচ্ছে না, সেই কারণে আবার ভাত চাপি দিলাম। তো যাই হোক, কি করা যাবে, দেখি ভাতটা নামিয়ে নিই, দিয়ে ভাতটা নামিয়ে নিয়ে দিয়ে তারপরে তোজোর আমি খেয়ে নেবো। তো চলো, দুজনের ভাত বেড়ে নিয়েছি, এটা তোজোর, এটা আমার, চলো খেয়ে নিই দুজন মিলে। শোনো, কেন এমনি তরকারি দিয়ে খেলে ভাত কম হবে না? দাঁড়া, শাক দিয়ে মেখে এই কটা ভাত খেলে কি হবে বল বাবু? এই কটা করে যদি তুই ভাত খাস, এক মুঠো করে ভাত খাবি, তাই নষ্ট করবি। সাদা ভাত খাই না, ওই কটা ভাত আবার সাদা ভাত খাচ্ছে, এনে শাক দিয়ে খেয়ে নে। শাক দিয়ে মেখে দিয়েছি, শাক দিয়ে খা, তারপরে মাংস দিয়ে মেখে দেবো। না, মাংস পাশে একটু দেবো নাকি? আচ্ছা, শাক দিয়ে আগে খাবি। জল বেশি খেয়ে পেট ভরিও না বাবা, খেতে বসে বেশি জল খেতে নেই, অল্প জল খেতে হয় জানো। রেকর্ডিংটা অফ করো তো, বাহার দিয়ে অফ করো। তো এখন বেজে গেছে 2:30 বেজে গেছে, তো চলো দেখি এবার একটু শুই। ভালো লাগে না সেই সকালবেলা 6টার সময় উঠেছি, একটু আর রেস্ট নেই, ভালো লাগে না। সারাদিন কাজ করতে 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 আর আমার জন্য একদিন যদি একটু সারাদিন একটু বিছানায় শুই থাকতে পারতাম কত ভালো। জানো খাটরো কে খিলাড়ি দিয়ে একটা গান আছে। কি গান আছে? খাটরো কে খিলাড়ি। খাটরো কে খিলাড়ি আরম্ভ হলো কত বড়। তো চলো দেখি একটু শুয়ে একটু রেস্ট করি, তারপর ওরা আবার চলে আসবে। মাছ বাজারে আছে, ফোন করেছিল কি কি মাছ নেবে না নেবে, তো বলে দিলাম। আর হচ্ছে আধা ঘন্টার মধ্যে, মনে হয় আধা ঘন্টার মধ্যে চলে আসবে, বাইকে আসবে না তো, দিয়ে হচ্ছে তারপর আবার ভাত টাত দিতে হবে উঠে। আর দিয়ে আর মনে হয় ঘুমবে না, দেখি একটুখানি তো ঘুমাতেই হবে। ওরা চলে আসলে ওদের ভাত টাত বেড়ে দিয়ে হলে, একটু লেট করে হলে 1 ঘন্টা ঘুমাবো না, ঘুমাবো না সারাদিন পর, একটু ভালো লাগে না, ঘাট পিঠ খুব যন্ত্রণা করে যাচ্ছে। তো চলো দেখি একটু শু। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এখন বাজে 6:05, তো দুপুরবেলা শুয়েছিলাম, ঘুম আর হয়নি। যাই হোক, তোজোকে রেডি করে দিয়েছি আর আমিও রেডি হয়ে নিয়েছি। আর তোজোর পাপা ওদের ফোন দিচ্ছে, বলছে ওকে ওকে রেডি হয়ে নাও, বাজারে যাবো, যেমন তোমাকে তো বললাম বাজারে যাবো, টুকটাক জিনিস নেওয়ার আছে। তোজোর তো বার্থডে কদিন পরেই, সেই জন্য হ্যাঁ আমি মেসেজ করে নিয়েছি কী কী নিতে হবে না নিতে হবে সব মেসেজ করে নিয়েছি। আর হচ্ছে তোজোর জন্য জিওল মাছও নিয়ে এসেছে, অনেক রকম মাছ টাছ নিয়ে এসেছে, কালকে জিওল মাছ বানাবো, সেই জন্য আমি কাঁচকলাও নিয়ে নেবো। কাঁচকলা তো সেদিন নিয়ে এসেছি, ওষুধ খাওয়া। দেখো যে তুই না দেখতে পাবে না, দুধটা এখনো খাস না, কখন কটা মাছ পরে দেখবি আগে দুধটা খেয়ে নে। দুধটা আমি কখন দিয়েছি, দুধটা না খেয়েও ঘড়ি দেবে নিয়ে পড়েই যাচ্ছে। ওই নতুন ঘড়ি পেয়েছে আর পুরোনোগুলো আর পড়ছে না, আমি কি ওগুলো বাতিল নাকি বলছে, দাঁড়াও এটা কদিন আগে পড়ে গেছে, ওই ঘড়ি পেয়েছে আর অন্যগুলো আর পড়ছে না। তারপরে বেরোনো হয় কোথাও, ঘরের মধ্যে সব সময় থাকা হয়, রবিবারেই বেরোনো হয় কখনো কখনো, তাছাড়া তো জন্যই হাঁটতে বেরোতে পারি। দেখো না হোমওয়ার্ক যেরকম ঘুরে ঘুরে দিয়ে রাখবে, হাঁটতে বেরোবো কখন, সবাই করায় সবাই ঘুমায় না। আমাদের সারাদিন কাজকর্ম করার পর মনে হয় একটু রেস্ট করা যায় না। ওই যে তোজোর জন্য দেখা হচ্ছে, এটা দেখেছি টি শার্টটা বেশ সুন্দর লাগছে, বাঘের ইয়ে আছে, বাঘের মুখ আছে, আর ছোট ছোট ইয়েগুলো উঠে না যায়, বিকাল তো নেই জায়গা না ইয়ে জো। হ্যাঁ
ভালো লাগছে দেখি, রেড কালার, কালারটা একটু বেশি রেড লাগছে, এত রেড না, চেরি চেরি কালার। এই জায়গাটার জন্য সুন্দর লাগছে, বাঁধের মুখ আছে, প্যান্টটা আছে, ভালো লাগছে দেখছি। আর এই যে তো রসুন এখন বসে পড়েছে, এই দোকানে এসেছিলাম কদিন আগে, ওই যে পয়লা বৈশাখে জামা নিয়েছিলাম ওখান থেকে নিয়েছিলাম। তো এই যে এটাই নিয়ে নিচ্ছি, ভিডিওতে ভালো ক্যাপচার হচ্ছে না, সামনে থেকে দারুণ লাগছে দেখতে, এইটা কিন্তু ভিডিওতে বোঝা যাচ্ছে না ভালো, প্যান্টটা বেশ ভালো আছে, এটাই নিয়ে নিচ্ছি, তাছাড়া আর দেখলাম পছন্দ হচ্ছে না ওটা। চক তুলে দেখি একবার, ট্রায়াল দিয়ে দেখি নি, এই যে পরিয়ে দিয়েছি, পুরো ঠিকঠাক আছে একদম, দেখি তো ঠিকঠাক। ভালোই লাগছে, ওই টাইগারটার জন্য বেশি সুন্দর লাগছে, কিন্তু ওটা বোঝা যাচ্ছে না ছিল এক্সট্রা, কিন্তু সে ও তো স্কুল থেকেও সেই পায়, কিন্তু ওই যে একটু খেলাধুলা করে করে দুটা দুটা সব ফেলে রেখে দিয়েছে, বুঝতে পারছি না এখন। আর কাজ করা নেওয়া হয়েছে কালকে, ওই হচ্ছে জিয়ের মাছ রান্না করবো বলে তোদের জন্য। আর এই যে হচ্ছে তোমার আমার ফল নেওয়া হয়েছে, আর ও দুধ নেওয়া হয়েছে, আর এই যে তো চলো, ভিডিওটা বেশি বড় করছি না, অনেকটাই বড় হয়ে গেছে, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, বাবা খুলে দেন তো গেটটা, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাবাই, গুড নাইট। চলো আর কেমন হয়েছে জামাটা অবশ্যই বলো।